আছে কালকে গরমে আপনি মোটা না হলি এই পাতাগুলো দিয়ে মোটামুটি একটা বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর একটা নতুন পর্বতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ওম তো আমরা আজ ভুট্টো বাঙতেছি ভুট্টো বাঙতে বাঙতে একটা আলাদা ধরনের সিস্টেম হয়ে গেছে তো আপনাদেরকে এক এক করে দেখাবো তো চলেন শুরু করি আজকের ভিডিও দেখেন ভুট্টো আমাদের ভাঙা হয়ে গেছে ভুট্টো বাঙতে বাঙতে না একটা গাছে ভুট্টো গাছে একটা পাখিতে বাসা বানাইছে বাসা মানে মোটামুটি বাসার ভিতরে তিনটে বাচ্চা ছিল তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন 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 মোটামুটি গরমে কাল একটা বাচ্চা মারা গেছে তো এই গাছটা এইখানটায় একটাই গাছ আছে আর সব জায়গার গাছ ভাঙা হয়ে গেছে তো এই গাছটা যদি এমন থাকে তো ওখানে গরু বাছুর বানবে কিছু সময় ভুট্টো উঠানোর পরে তো এর ব্যবস্থা একটু আমি সুব্যবস্থা করে দিই বাচ্চা দুটো যাতে বড় হয়ে চলে যায় তো চলো লালটু হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আজ আমাকে লালটু ইসলাম একটা এই যে শাবল আর একটু কাপড় নিয়ে এসছি একটা দড়ি নিয়ে এসছি আর একটা নিয়ে এসছি এই যে দাও তো সর্বপ্রথমে আমাদের একটা নীলগিরি গাছ কাটতে হবে গোড়াটায় পোতার জন্য না ভুট্টা গাছটা হাওয়া আসলে ভেঙে যাওয়ার চান্স আছে তো ক্যামেরাম্যানের কাছে ক্যামেরাটা দিয়ে দিই ফ্রেন্ড সাউন্ড শুনতে পারতেছেন বাচ্চা দুটোর ট্যাঁটা করতেছে এইখানে একটা গর্ত খুঁজতেছি নর্মাল গর্ত এই গর্ততে এই গাছটা বেঁধে বেঁধে বাঁধার ব্যবস্থা করতেছি বাপরে মোটামুটি হাড়ও আছে মাটি আমাকে ক্যামেরাম্যান আজ খতরনাক ক্যামেরাম্যান মোটামুটি বাচ্চা এত গরম কাল কমসে কম 42 ডিগ্রি গরম ছিল যার জন্য পট করে গরমে একটা বাচ্চা চট করে মারা গেল তো ওখানে খুব সুন্দর ব্যবস্থা করে দিচ্ছি আমি এত গর্ত খুঁজে দিলাম গর্ত খুঁজে এটাকে ফুল জাম করে দেবো জাম করে দেবো দেখেন 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 কালকে মারা গেল এই বাচ্চাটা একটা বাচ্চা ছিল এটা মারা গেছে কালকে গরমে আপনি মোটা না হলি এবার এই ভুট্টা গাছটা এর সাথে এরকম মস্ত করে বাঁধে দিচ্ছি যেন কোনো কারণবশত এই গাছটা পুড়ে না যায় সুন্দর করে বেঁধে দিচ্ছি পাতাগুলো দেখতে পাচ্ছেন পাতাগুলো দিয়ে মোটামুটি একটা ছাওয়া বানিয়ে দিচ্ছি সুন্দর ছাওয়া বানিয়ে দিচ্ছি যাতে না এই বাচ্চা দুটোর গায়ে প্রেশার না পড়ে মানে যেন একটু ছাওয়া ছায়া থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি এখানে করে দিচ্ছি এই ভয় পেয়ে আবার পাখিটার মা না মানে কেন দেখা গেলো এদিকে আসলোই না কেমন করা হচ্ছে না খুব সুন্দর কাম করা হচ্ছে তো পাখি দুটোর মা এখানে আসো মা বাবা আসে বাচ্চা দুটোর যত্ন করো সেই পর্যন্ত তোমাদের আমি এখানে দেখাশুনো করবো কোনো ব্যাপার নাই ঠিক আছে হয়ে গেল কাম আচ্ছা এবার দেখাচ্ছি এই দেখেন খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছি নর্মাল গাছটা বানিয়ে দিলাম ওর মা ওই যে ওইখানটাই আছে দেখেন ওই যে গাছে বসে আছে ওইখানটায় দেখেছেন তো ফ্রেন্ড ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইখানটায় রাখতেছি সবাইকে নমস্কার
ভিডিও যদি ভালো লেগে থাকে দেখেন, ভিডিওটা প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে। একদম জেনুয়ালি গাছ বানিয়ে দিচ্ছি আমি এখানটায়, তো এখানটা রাখি। সবাইকে নমস্কার।